একটা আন্দোলনেই বাজিমাত ঠিকই শুনেছ একটা আন্দোলনেই বাজিমাত যেটা হচ্ছে দালাল চক্রকে যারা দালালের সাথে জড়িত আছে তারা কিন্তু ইন্দুরের গর্তের ভিতরে ঢুকে গেছে একটা আন্দোলন যে আন্দোলনটা ছাব্বিশে জুলাই করেছো তোমরা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তোমরা সকলেই জেনে গেছ যে দালালরা গুহার গর্তের ভিতরে ঢুকে গেছে তো পর তোমাদের কি উপকৃত হয়েছে এটার পরিপ্রেক্ষিতে তোমাদের কতটা ভালো হয়েছে এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে যারা যারা এই দালাল চক্রের সঙ্গে জড়িত আছে কোন কোন ইনস্টিটিউট কোন কোন কোচিং সেন্টার কোন কোন কোচিং সেন্টারে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে বাকি সবাইরা দেখে নেবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে তোমরা যে ছাব্বিশে জুলাই যে আন্দোলন করছো সেই আন্দোলনে তোমাদের যে কতটা উপকার হয়েছে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারবে না আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই ইনফরমেশান লুকিয়ে আছে প্রত্যেকটা সত্যি কথা বলবো এবং প্রত্যেকটা যারা এই দালাল চক্করের সঙ্গে জড়িত আছে তারা এই ভিডিওর কমেন্টে তোমরা বাজে বাজে কমেন্ট করে যাবে আমি জানি তারা করবেই করার কিছু নেই দ্বারা দালাল চক্করদের সঙ্গে জড়িত আছে যে যে কোচিং সেন্টার জড়িত আছে তাদের তো কিছু ছেলে পেলে আছেই তারা তো ভিডিওটা দেখবে তারা ভিডিও তলে কমেন্ট করবে এটা বাস্তব জিনিস এটা স্বাভাবিক জিনিস করার কিছু নেই তারা করবে কিন্তু তাদেরকে প্রোটেস্ট করে আমি দেখেছি প্রত্যেকটা ভিডিও তলে তাদেরকে প্রোটেস্ট করে আমার স্টুডেন্টরা যারা আমার অরিজিনাল সাবস্ক্রাইবার যারা আমাকে ভালোবাসে যারা আমার ভিডিওকে ভালোবাসে যারা আমার চ্যানেলকে ভালোবাসে তারা অবশ্যই অবশ্যই তারা প্রোটেস্ট করে আমি দেখেছি তো এই ভিডিওটা তাদের জন্য যারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত দালাল চক্র চালিয়ে গেছে তাদের জন্য এবং এই ভিডিওটা শিক্ষার জন্য তাদের জন্য যারা দালাল চক্র থেকে বাঁচতে চায় ওকে তো বেশি না দেরি বলি বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো আমি তোমাদের প্রদীপ দা আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি যে ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে তোমরা দেখতে পাবে যে তোমাদের কতটা হেল্প হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে তোমরা কতটা পরিমাণে তোমাদের নিজেদের উপকৃত হচ্ছ আজকের ডেটে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে দালাল চক্কর নিয়ে কোশ্চেন ফাঁস নিয়ে প্রশ্নপত্র তিন দিন চার দিন আগের থেকে দিয়ে দেবে বলছে কিছু টাকার বিনিময়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কেন হচ্ছে আজকে এই জিনিসগুলো হওয়ার জন্য আজকে আমাদের কিছু ছেলে মেয়ে যারা দিনের পর দিন রাতের পর রাত খেটে পড়াশোনা করছে তারা চাকরি পাচ্ছে না আজ তোমরা নিজেদের বুকে হাত রেখে একটা কথা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি আমি মিথ্যা কথা বলে থাকি আজকে তোমরা সকলেই কেন পড়াশোনা করতে এসেছো তোমরা কেন এই পুলিশের লাইনটা বেছে নিয়েছ কারণ দেখেছ যে তোমার পাশের বাড়ির ছেলেটা পড়াশোনা করে চাকরি পেয়েছে তোমার পাশের বাড়ির ছেলেটা কষ্ট করে দিনের পর দিন রাত ধরে পড়াশোনা করেছে বলে একটা স্বচ্ছ চাকরি পেয়েছে এবং তোমাদের এটা দেখেইছ যে দু আমি তার আগের কথা বলছি তার আগের ব্যাপার আমি জানি না দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার উনিশ দু হাজার কুড়ি ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছে গরিবের ঘরের ছেলে পুলেরা চাকরি পেয়েছে গরিবের ঘরের ছেলে পুলেরা এইট্টি পারসেন্ট গরিব ঘরের ছেলে পুলেরা চাকরি পেয়েছে যাতে দিন আনা দিন খাওয়া তারা আজকে তোমার পাশের বাড়ির ছেলেটা আজকে চাকরি করতে এসেছে বলেই তুমি আজকে এই সাহসটা পেয়েছো যে না এখানে একটা স্বচ্ছ বোর্ড এখানে কোনো টাকা পয়সা লাগে না এখানে কিন্তু আমি কিন্তু চাকরিটা আমি করতে পারবো তাই তুমি এখানে এসছো নিজের বুকে হাত রেখে এই কথাটা অবশ্যই বলবে এবং কমেন্ট বক্সে জানাবে যে আমি সত্যি বলছি কিনা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট ঠিক আছে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সকলেই এই কম্পিটিভ এক্সামের জন্য আসছে কেন আসছে কারণ তারা জানে যে প্রত্যেকটা গ্রামে যে গরিব ঘরের ছেলেমেয়েরা আছে যারা পড়াশোনা করছে যারা স্বচ্ছ ছেলে একদম নিখুঁত ছেলে তারা কিন্তু চাকরি পাচ্ছে তারা কিন্তু চাকরি পেয়েছে আজকে আমার কথা বলি আমিও খুব একটা যে বিরাট বড় পরিবার আমি বলি আমি এটা বলবো না যে আমি খুব গরিব ঘর থেকে এসেছি এটা আমি তোমাদেরকে বলবো না কিন্তু আমি জাস্ট হ্যাঁ চলে যেত বাস মিডিয়াম মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমিও ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাকে কেউ বলতো যে তখন তখন যখন আমি চাকরি পেয়েছি তখন যদি আমাকে কেউ বলতো যে আট লাখ টাকা দিয়ে চাকরিটা করে দেবো আমি কেন আমার চোদ্দ পুরুষ যদি গোষ্ঠীর থেকেও টাকা নিতাম আমি চোদ্দ গোষ্ঠী থেকেও টাকা নিতাম তবু আট লাখ টাকা দিতে পারতাম না কি দশ লাখ টাকা দিতে পারতাম না আমার ক্ষমতার স্বার্থ থাকেনি অতটা সমর্থ আমার থাকেনি ঠিক আছে আজকে আমাদের গ্রামে তোমাদের আমি জেনুয়েন কথা বলছি আমাদের গ্রামে প্রথম পুলিশের চাকরি পেয়েছি আমি সেটা যখন সবাই দেখলো যে না এই ছেলেটা একটা পড়াশোনা করে দিন রাত এক করে পড়াশোনা করেছে যারা দেখেছে তারা জানে তারা মাঠে খেটেছে সবকিছু মাঠেও খেটেছি তোমার সব কাজও করেছি বাড়ির আর তার সাথে সাথে পড়াশোনাও করেছি ঠিক আছে এবং এত বয়সর পরেও যে চাকরি পেয়েছি যখন তারা দেখতে পেল আমার দেখে দেখে আরও গ্রামের প্রায় এখনকার দিনে তো পনেরোটা ছেলে গ্রামে লড়াই করছে চাকরির জন্য কেন করছে তারা দেখেছে যে স্বচ্ছ চাকরি হয়েছে স্বচ্ছ রিক্রুটমেন্ট বোর্ড চাকরি দিয়েছে স্বচ্ছ ছেলেদের তো এটা দেখে তোমরা সকলেই এসছ তোমাদের মনে বিশ্বাস ছিল তোমাদের মনের বিশ্বাস এখনো পর্যন্ত আছে আমি জানি তোমাদের মনে বিশ্বাস এখনো পর্যন্ত আছে পিআরবির কাছে যে আমরা যারা স্বচ্ছভাবে পড়াশোনা করছি যারা দিন এক করে পড়াশোনা করছি তারা কিন্তু চাকরি পাবে এটা তোমাদের মনে এখনো কোথাও না কোথাও বিশ্বাস আছে তাই তোমরা কনস্টেবলের জন্য পড়াশোনা করছো যদি এটা না থাকতো তাহলে কিন্তু তোমরা কিন্তু কনস্টেবলের জন্য পড়াশোনা করতে না এটা কিন্তু বাস্তব জিনিস আজকে তোমাদের মনে যদি কোথাও না কোথাও মনে ঢুকে যায় যে না এই চাকরিটা আর স্বচ্ছ নেই এই চাকরিটা পড়াশোনা করে লাভ নেই যারা টাকা দিচ্ছে তারা পাবে তাহলে কিন্তু কিন্তু পড়াশোনা করতে আসতে না আজকে কোথাও না কোথাও তোমার মনে বিশ্বাস আছে কোথাও না কোথাও তোমার মনে আশা আছে যে না আমি যদি একটু পড়াশোনা করি আমি যদি একটু জোর দিয়ে পড়াশোনা করি তাহলে কিন্তু আমি পুলিশের চাকরিটা পাবো এবং তোমাদেরকে আমি কথা দিচ্ছি এই যে তোমরা আজকের দিনে প্রচণ্ড পরিমাণে দেখছো কালকের থেকে দেখছো যে আইবি ফোন করেছে আইবি ফোন করেছে প্রত্যেকটা অনেকগুলো ভিডিও দেখে নিচ তো সত্যি কথা বলতে আমার কাছে এরকম ভাবে কোনো ইনফরমেশন নাই এবং এবং সত্যি কথা বলছি আমি এরকম কাউকেই জানি না যাকে আইবি থেকে ফোন করেছে আমি এটা বলছি না যে মিথ্যে কথা হতেও পারে আমি এটা সত্যি মিথ্যে আমি বলছি না বাট যদি আইবি থেকে ফোন করে থাকে যে আন্দোলনের কি দাবি ছিল আন্দোলনের কি মূল বিষয় ছিল এসব যদি আইবি থেকে জানতে চাইছে তার জন্য আমি তোমাদেরকে ডিপার্টমেন্ট থেকে বলতে পারি আইবি ফোন করেছে ছেলেদেরকে তাহলে জানবে এটা তোমাদের জন্য খুবই একটা তারা পিআরবি পদক্ষেপ নিয়েছে পিআরবি পদক্ষেপ নিয়েছে যারা এইটার সঙ্গে জড়িত যারা এই দালাল চক্রের সঙ্গে জড়িত যারা এই প্রশ্ন ফাঁসার সঙ্গে জড়িত তারা জেল যাবে কিছু করার নেই পরীক্ষার আগেই তারা জেল যাবে তো এই জিনিসটাকে আটকানোর জন্য যদি আইবি ফোন করে থাকে তাহলে জানবে যে তোমাদের কাছে একটা মানে মানে একটা ভগবানের অবদান বলতে পারো যে ছাব্বিশে জুলাই তোমরা যে আন্দোলনটা করেছো সে আন্দোলনে তোমরা কিন্তু সফল একদম বাংলা কথায় বলছিস ছাব্বিশে জুলাই যে আন্দোলনটা তোমরা কলকাতার বুকে করেছো সেটাতে কিন্তু সফল যদি আইবি কল করে থাকে সত্যিই যদি কল করে থাকে এবং আইবি যদি সত্যি কল করে থাকে তাহলে এটার পদক্ষেপ খুব তাড়াতাড়ি হবে আমি আজকে অনেক আমি বিকেলবেলায় আপডেটটা পেলাম আজকে আমার ডিউটি থাকার কারণে আমি সবসময় দেখতে পারিনি মোবাইলে অ্যাক্টিভ থাকতে পারিনি তো আমি কালকে অবশ্যই তোমাদেরকে খবর নেব যে আইবি থেকে সত্যি ফোন করা হয়েছে না আইবিতে আমাদের অনেক স্টাফরা চাকরি করছে তো অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব খবর নেওয়ার এবং খবর নিয়ে তোমাদেরকে অবশ্যই কালকে আমি জানাবো যে আইবি থেকে কি তোমাদের পদক্ষেপ নেওয়া হচ্ছে তার আগে তোমাদেরকে কি করে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে রাখতে হবে এরকম আপডেট গুলো সবাইকে আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আশা করছি সাবস্ক্রাইব করতে এটুকু ভালোবাসা দেখাও তোমরা আমিও তোমাদের জন্য প্রতিদিন এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এটুকু ভালোবাসা দেখাও অবশ্যই তোমরা আশা করছি সবাই সাবস্ক্রাইব করে দেবে ওকে তো যেটা মূল বিষয়বস্তু আইবি যদি নড়াচড়া করেছে তাহলে জানবে যে দালাল যারা এতদিন ধরে প্রশ্ন ফাঁস করছিল বিগত বছর ধরে যারা এতদিন এই দালাল চক্রের সঙ্গে জড়িত আছে এবং যারা এই মানে দালাল চক্রে যারা এতদিন ধরে চালাচ্ছে তারা কিন্তু পরীক্ষার আগেই জেলে যাবে আইবি যদি মাথা ঘুরে তাহলে কিন্তু সবাইকার পিছনে বাঁশ আছে ঠিক আছে তো একটাই কথা বলবো তোমরা শুধু নিজেদেরকে ফোকাস করো তোমাদের এটা যেমন না হয় যে তোমরা নিজেরা এই সব দিকে নজর দিতে গিয়ে তোমাদের নিজেদের পড়াশোনাটাকে কমজোরি করে দাও এটা যেমন না হয় তো চেষ্টা করবে যে এই সব দিক থেকে যতটা পারার এইটা ডিপার্টমেন্টের উপরে ছেড়ে দাও পি আরবির উপরে ছেড়ে দাও তোমরা যা করার করে নিয়েছো ছাব্বিশে জুলাই এরপর থেকে তোমরা নিজেদের কাজটা করো নিজেদের কাজ বলতে নিজেদের পড়াশোনা কম্পিটিশনটা হবে কিন্তু পরীক্ষার হলেই কম্পিটিশনটা হবে কিন্তু তোমাদের নিজেদের পরীক্ষার মার্কসে তো এটা সবসময় নিজেদেরকে ধ্যান রাখতে হবে যে আমাদেরকে যদি চাকরি পেতে যাই শুধু আন্দোলন তো করলে হবে না আন্দোলন যেটা করে দিয়েছো সেটা হয়ে গেছে বাস ভুলে যাও এরপর যেটা কাজ করা সেটা পিআরবি কে আইবি কে করতে দাও এরপর তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করা তোমাদের পড়াশোনা করতে যদি কোনো অসুবিধা হচ্ছে কোনো যদি প্রবলেম হচ্ছে কোনো এনিথিং যদি কোনো কিছু অসুবিধা হয় আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে অ্যাডমিনকে মেসেজ করবে আমি তোমাদের অবশ্যই হেল্প করব কিন্তু তার আগে তোমাদেরকে কি করতে হবে নিজেদের মাইন্ডটাকে সেট আপ করতে হবে নিজেদের মাইন্ডটাকে সেট আপ করে এটাই বলতে হবে যে না আগামী দিনে আমি চাকরি পাব আগামী দিনে আমি পুলিশের খাকি পোশাকটা পরব এটা নিজেকে বলতে হবে এবং যখন তুমি নিজেকে কমিটমেন্ট করে দেবে যে এইগুলো আমি করব। তখন তোমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না চাকরির থেকে তাহলে তোমাকে কি করতে হবে আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি চাকরি করব আমাকে চাকরি পেতে গেলে আমাকে দিন রাত এক করে পড়াশোনা করতে হবে তাহলে তোমরা কি কাজ যা কাজ করার হয়ে গেছে আন্দোলন করা হয়ে গেছে এরপর পিআরবি এবং আইবির উপরে ছেড়ে দাও তারা দেখে নেবে পুরো ব্যাপারটা তোমরা শুধু কি কাজ করবে তোমরা শুধু ঘরে বসে বসে আরামসে নিজেদের পড়াশোনাটাকে কমপ্লিট করো এবং উনত্রিশে সেপ্টেম্বর এক্সাম হবে কি না হবে এটা ভাবনা চিন্তা করবে না যদি উনত্রিশে সেপ্টেম্বর এক্সামই হয় তাতে তোমার কি আসে যায় উনত্রিশে সেপ্টেম্বর যদি এক্সাম হয় তাহলে তোমায় যদি প্রিপারেশনটা উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যেই যদি প্রিপারেশনটা সেরকম হবেই নাও অসুবিধার কী আছে এটা আরো বেস্ট হবে তোমার পড়াশোনার টাইমটা আরও বাড়বে তুমি আরও ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমাকে পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে আমার হাতে দু থেকে তিন মাস টাইম আছে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে তো পড়াশোনাটাকে একদমই কমি করবে না পড়াশোনাটাকে একদম জবরদস্ত চালিয়ে যাও যাতে কেউ তোমাকে না ফেলতে পারে ওকে চলো এটুকু তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবো এটুকুই তোমাদের কাছে আশা করি এটুকুই তোমাদের কাছে ভালোবাসা চাই বাস আর কিছু নয় দেখা হচ্ছে নেক্সট ভিডিও জয় হিন্দ জয় ভার